সম্মানিত দর্শক শ্রোতা, যিনি কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আপনার নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি কোথা থেকে কল করেছেন, সেই জায়গার নাম বলেন। হেলবো কেন? আপনি জিজ্ঞেস করেছি বরগুনা। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম কমিয়ে দিন। আপনার নাম বলেন, বয়স কত? নাম, তারপরে বয়স। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি কি করছি এখন? লেখেন তাহলে আপনার। আমি যা বললেন এগুলো লিখছি, তারপরে আপনি হ্যালো 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 বলেন, ভালো লাগে না। কি কষ্ট বলেন? হাঁটু ব্যথা। কোন হাঁটুতে ব্যথা? এই ব্যথা কতদিন? কী কী চিকিৎসা করছেন সম্পর্কে একটু বলতে পারেন? ব্যথার ওষুধ খেয়েছেন, অপারেশন করেছেন, ইঞ্জেকশন দিয়েছেন? এই ব্যথার ট্যাবলেট ছাড়া অন্য কোনো চিকিৎসা করেছেন? আপনার এই হাঁটু দেখেন তো পূর্ণ সোজা হয় কি না? আপনি বিছানার পর উঠে পা সোজা করে বসেন, বিছানার পর ওঠেন, উঠে পা সোজা করে বসেন, বসার পর হাঁটু দেখেন, হাঁটুর নিচে, বাম হাঁটুর নিচের অংশ বিছানায় লেগে যায় কি না? একটু আগে বলছেন সোজা হয়, তাহলে এখন কি সোজা হয়? হ্যাঁ, ফাঁক থাকে। তাহলে একটু আগে আপনার যেটা বলছিলেন সোজা হয়, সেই সোজা হয় ধরে যদি চিকিৎসা করি তাহলে চিকিৎসা কি হবে? অসঠিক হবে, তাই না? সার্জারি। এখন আপনি ওই যে হাঁটুর সামনে একটা ছোট্ট বোন আছে, আমরা হাঁটুর বাটি বলি, ওই বোনের নিচে, উপরে, পাশে, এই পাশে চাপ দিয়ে দেখেন কোথাও ব্যথা পান কি না? আচ্ছা, আপনি এখন উপুর হয়ে শোন। উপুর হয়ে শুয়ে আপনার বাম পায়ের গোড়ালি, আপনার বাটক যে মাসেল যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে ওখানে দেখেন পায়ের গোড়ালি লাগে কি না? আপনার মাজা উঁচু করবেন না, মাজা বিছানার সঙ্গে আটকিয়ে রাখবেন, পা ভাঁজ করলে মাজা উঠে যায়, মাজা উঠাবেন না। পায়ের গোড়ালি লাগে আপনার ওই মাসেলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার রেঞ্জ কম। আপনি বরগুনার কত শহর থেকে কত দূরে থাকেন? বরগুনা শহর থেকে আপনার বাড়ি 12 কিলো? আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে আপনি প্রথম যে কাজটি করবেন তাহলে এই, আপনি নারকেলের তেল এবং রসুন নেবেন, 20 কোয়া রসুনকে ছেঁচে 1 পোয়া নারকেলের তেলের মধ্যে দেবেন, দিয়ে এটাকে গরম করবেন। যখন এটা রসুনগুলো লাল লাল হবে, কালো যেন হয় না, লাল লাল হলে এটাকে আপনি ঢেলে রাখেন একটা কাপের মধ্যে, গরম পানি দাও, একটা কাপের মধ্যে ঢেলে রাখেন। তারপরে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কাউকে বলবেন আপনার হাঁটুর চারদিক দিয়ে এটাকে হালকা হালকা করে ডলে দেবে, হাঁটুর পেছন দিকে ডলে দেবে। এরপরে আপনি চিত হয়ে শুয়ে আছেন, এই যে হাত দিয়ে এরকম করে ধরে আস্তে 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 আপনার ওই হাঁটুর উপরে আস্তে আস্তে হালকা হালকা করে চাপ দেবেন, হাঁটু টাইট, রিল্যাক্স,
টাইট রিল্যাক্স করবেন, চাপ দেবেন এবং টাইট রিল্যাক্স করবেন, ঠিক আছে? এই যে দেখেন আমরা একটা হাঁটুর আপনার জন্য একটা হাঁটুর একটা আমরা একটা ভিডিও দিয়ে দিছি কিভাবে করতে হবে। হ্যাঁ, এরপরে পা এরকম সোজা, খুব সোজা করেন, ছেড়ে দেন। এরপরে আপনার বাসার কাউকে বলেন আপনার পায়ের গোড়ালি ধরে হাঁটুকে সোজা রেখে পায়ের পাতাটা আপনার দিকে এরকম স্ট্রেসিং করতে, টেনে দিতে, টেনে দিতে, টেনে দিতে। হালিমা, এটার ভিডিও আছে? যদি না থাকে কালকের মধ্যে এগুলো একটা নোট করো, যেগুলো যেগুলো ভিডিও নাই এগুলো ভিডিও তৈরি করে লোকজনকে দিয়ে দাও, তাহলে এটা সঠিক হবে। এরপরে আপনি উপর হয়ে শুবেন, উপর হয়ে শোয়ার পরে আপনি আপনার ডান, না এটা না, এটা হলো ওই যে স্ট্রেসিং করবে, কাপ স্ট্রেসিং করবে। আপনি এরপরে আপনার বাম পা বাঁকা করেন, তার উপরে ডান পাকে দিয়ে আপনি চাপ দেন, চাপ দেন, চাপ দেন। এরপরে আপনি বাসার কাউকে একটু সহযোগিতা করতে বলবেন, সেটা কি, এই যে দেখেন আমরা চাপ কীভাবে দেবেন আমরা দেখাচ্ছি, এই যে চাপ দিচ্ছে, এই যে একটা ভিডিও দিয়ে দিছি যেটাতে আপনি এই যে চাপ দিচ্ছে, আপনি এভাবে চাপ দেবেন, চাপ দিয়ে একবার ওই বাটক মাসেলে লাগাইতে হবে। তবে অবশ্যই আপনার আপনার এই ওই যে উঁচু হয়ে যাচ্ছে একটু, ওই রকম উঁচু যেন না হয় আপনার চেষ্টা করবেন এটাকে একদম ওখানে কাছে লাগায় রাখতে, বিছানার সঙ্গে লাগিয়ে রাখতে। এই এক্সারসাইজগুলো করলে এটা আস্তে 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 আপনার পা বাঁকা সোজা হবে। ওই যে নারকেল তেল রসুন দিয়ে বলছি ডলতে, ওইটা বাটির চারপাশ দিয়ে আস্তে 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 বাটিটাকে সরিয়ে 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 ডলবেন, দেখবেন যে একটু সময় লাগবে বাট ভালো হবে। যদি কখনো ঢাকায় আসেন অবশ্যই আপনি আমাকে দেখাবেন, যখন ঢাকায় আসেন অবশ্যই দেখাবেন। আপনাকে ধন্যবাদ বরগুনা থেকে দেলোয়ার ফোন করার জন্য। সালামু আলাইকুম।